এমনি কাপড়ে যদি আমরা মুচি ধুলাটা লেগে স্ক্র্যাচ দাগ হয়ে যায় তাতে কী হবে গাড়িটা অল্প দিনে দেখবেন না পাঁচ বছর বাদে গাড়িটা প্রচুর বয়স মনে হবে দাগ দাগ হয়ে যাবে গ্লেস কমে যাবে আমি ওই জন্য ওই বৃষ্টিটা যে হবে না তার জলটা অটোমেটিক গড়িয়ে পড়ে যাবে জলটা কিন্তু আর চিপকে থাকে না তো হ্যালো ভিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আর একটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আমি দুটা জিনিস বলবো এই দুটা জিনিস কিন্তু আপনারা করবেন না এবং যদি করেন সেটা কী করা উচিত কারণ দেখুন আজকের যে টপিকটা হলো আমরা যখন নতুন গাড়ি কিনি বা কোনো গাড়ি কিনি তো চার চাকায় যে কিনেছি তো আমরা যদি সেটাকে ঠিকভাবে যত্ন না করি তাহলে কি হবে খুব তাড়াতাড়ি কিন্তু গাড়িরটা কি হবে মনে হবে যত্ন নালীন মনে হবে কম দিনেই মনে হবে অনেক বয়স হয়ে গেছে বেশি পুরোদন মনে হবে তো অনেকে কি করে গাড়ি যখন আমরা বাইরে যখন হয়তো পড়ে আছে তো ধুলা হয়ে থাকে তো অনেকে কি করে এমনি নেগড়া এমনি কাপড় যা হোক কাপড় দিয়ে ঝেড়ে দেয় এ করে দেয় তাতে কি হয় গাড়ির যে ধুলোটা থাকে তাতে স্ক্র্যাচ হয়ে যায় তো সেটা নিয়ম হচ্ছে যদি ডাস্টার যেগুলো থাকে পালকের বা এমনি ডাস্টার আরও অনেক রকম পাওয়া যায় দেখবেন অনলাইনে কিনতে পাওয়া যায় বা এমনি দোকানে কিনতে পাওয়া যায় সেগুলাই করে ঝেড়ে নেওয়া ভালো আর যদি কাপড়ে যদি মুছতে চান হালকা ফুলকা তো সেটার জন্য আমাদেরকে মাইক্রো ফাইবার ক্লথ যেগুলো থাকে আমি দেখাচ্ছি এই যে এই টাইপের নরম টাইপের যে কাপড়গুলো হয় আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা সেটা দেখে নেবেন চেক করে নেবেন ওখান থেকে আপনারা পার্চেসও করতে পারেন তো এই টাইপের কাপড়ে আপনারা কিন্তু গাড়ির যে সামনের বডিটা থাকে সেটা কিন্তু আপনারা মুছবেন তাতে কি গাড়িটা আপনার স্ক্র্যাচ দাগ হবে না কি হয় এমনি কাপড়ে যে আমরা মুচি ধুলাটা লেগে স্ক্র্যাচ দাগ হয়ে যায় তাতে কি হবে গাড়িটা অল্প দিনে দেখবেন না পাঁচ বছর বাদে গাড়িটা প্রচুর বয়স মনে হবে দাগ দাগ হয়ে যাবে গ্লেস কমে যাবে আমি ওই জন্য এই ফাইবার ক্লথ এই কাপড়টা আমি দুটা রেখেছি এই একটা আছে আমার গাড়ির ভিতরের জন্য আরেকটা আমি রেখেছি সেটা হচ্ছে দেখুন আরেকটা লাল আছে এটা হচ্ছে বাইরের জন্য দুটো আলাদা করে আমি রেখেছি আপনারাও ওইভাবে রাখতে পারেন সেট পাওয়া যায় একসাথে তিনটা চারটার আপনার যেরকম প্রয়োজন কিনতে পারেন তো এটা হলো একটা ব্যাপার আরেকটা ব্যাপার হলো আমরা যখন গাড়ি ধুই জল দিয়ে যখন ধুই আমরা কি করি অনেকে কি করে এমনি সার্ফ গুঁড়ো নির্মা গুঁড়ো যা পায়ে দিয়ে গাড়িটাকে ওয়াশ করে বাইরে তো নির্মা গুঁড়া সার্ফ গুঁড়াতে কী হয় এটা খার আছে আমরা যদি স্কিনে যে আপনাদের যে হচ্ছে আমরা যদি যদি স্কিনে যদি যে সাবান আমাদের বেরিয়েছে বা বডি যে ওয়াশ আছে তার পরিবর্তে যদি আমরা যদি নির্মা দিই তাতে কী হবে আমাদের খড় খড় খড়খড় করবে এটা কী হবে আমি বোঝানোর জন্য এটা বলছি তো সেরকমই গাড়িরও তাতে রঙটা তাড়াতাড়ি ফেড হয়ে যাবে দাগও হবে ফেডও হবে তার জন্য শ্যাম্পু শ্যাম্পু যে এমনি নর্মাল শ্যাম্পু তা বলছি না শ্যাম্পুর আবার গাড়ির জন্য স্পেশালিস্ট শ্যাম্পু পাওয়া যায় তাতে গাড়িটা ভালোভাবে আপনার পরিষ্কার হয়ে যাবে এবং যখন দেখবেন বৃষ্টি হবে না শ্যাম্পুতে যদি আপনারা ধন বৃষ্টিটা যে হবে না তার জলটা অটোমেটিক গড়িয়ে পড়ে যাবে জলটা কিন্তু আর চিপকে থাকে না শ্যাম্পুতে এইটাই হচ্ছে গুণ হয় যেগুলো হচ্ছে গাড়ি ধোয়ার যে শ্যাম্পুগুলো থাকে তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারেন এমনি নর্মাল শ্যাম্পুর থেকে সেই শ্যাম্পু অনেক গুণে ভালো গাড়ি ধোয়ার জন্য সেই জন্য সেইভাবেই তৈরি হয়েছে তো এই দুটা জিনিস এক হচ্ছে গাড়ি যে আমরা ঝাড়বো প্লাস হচ্ছে হচ্ছে আমাদের শ্যাম্পু এই দুটা জিনিস আমরা যদি ভালোভাবে ব্যবহার করে নি তাহলে দেখবেন আমাদের গাড়িটা একই রকম কিন্তু আমাদের দেখাবে গাড়ির যে গ্লেজটা গাড়ির যে কালারের যে গ্লেজটা সাইনিংটা সেটা দেখবেন একই রকম থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই দুটা জিনিস আপনারা কি করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন ফলো করে নেবেন তো ভিডিওটা আজকের মতন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় বেল্টটা কিন্তু অবশ্যই পড়বেন নমস্কার